অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি হস্তরেখা নিয়ে আলোচনা করছিলাম। আমার আজকের আলোচনা 5 মিনিটে বিবাহ রেখা থেকে ভাগ্য বিচার। যাই হোক, আপনাদের কাছে মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটা রিকোয়েস্ট আছে, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। 5-6 মিনিটের ভিডিও কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ জ্ঞান পাবেন না। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের হাতে যদি এই রূপ বিবাহ রেখা থেকে থাকে তাহলে আমার বক্তব্যের সাথে কতটা মিলল, বা লিখে জানাতে পারেন আপনারা আর কী কী বিষয়ে জানতে চান, আপনাদের বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে। ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যার দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর যারা জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড, যারা নিজের ভাগ্য নিজে জানতে চান, যারা জ্যোতিষ বিষয়ে জ্ঞান পিপাসু, যারা নতুন জ্যোতিষ শিখছেন, যারা জ্যোতিষ বিষয়ে রোজ নতুন নতুন আপডেট পেতে চান, তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবেন না, যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুবান্ধব সকলেই দেখার সুযোগ পায়, কেউ যেন এই ভিডিওগুলো দেখা থেকে বঞ্চিত না হয়, সকলকেই দেখার সুযোগ করে দিন। 5 মিনিটে বিবাহ রেখা থেকে ভাগ্য বিচার আমার আজকের আলোচনা। আমি হাতের রেখা দেখিয়েছি এবং 3টে রেখা, হৃদয় রেখা, শিরোরেখা আর আয়ুরেখা এবং বিবাহ রেখা কালো কালি দিয়ে চিহ্নিত করেছি, দেখে নিন। কনিষ্ঠ আঙুলের শেষ পর্বের নিচে এবং হৃদয় রেখার ওপরে যে রেখাটি থাকে তাকে আমরা বিবাহ রেখা বলি। দেখুন, কালো কালি দিয়ে চিহ্নিত করেছি। এই বিবাহ রেখাটি বৃহস্পতির ক্ষেত্রপথ থেকে আছে। এইরূপ বিবাহ রেখা থাকলে জাত ব্যক্তির ধার্মিক সম্ভ্রান্ত জাত ব্যক্তির সাথে বিবাহ হওয়ার যোগ থাকে এবং বিয়ের পরে তাদের ধর্মচর্চা, ধর্মের পথে উন্নতি, স্বামী বা স্ত্রীর সহযোগিতায় এইসব পথে চূড়ান্ত উন্নতি হওয়ার যোগ পাওয়া যায়। এইরূপ বিবাহ রেখা শুভই বলা যায়। নেক্সট দেখুন, এই কালো কালি দিয়ে যে বিবাহ রেখাটি চিহ্নিত করেছি সেটি শনি পর্বত পর্যন্ত গেছে। এইরূপ বিবাহ রেখা থাকলে জীবনভর অশান্তি বিবাহের পর থেকে, এমনকি একটা সময় মানসিক তিক্ততা এসে বিবাহ বিচ্ছেদেরও কিন্তু যোগ পাওয়া যায়, যদি বিবাহ রেখাটি সোজা হয়ে শনি পর্বত পর্যন্ত আসে। এই মধ্যমা আঙুলের নিচের যে ক্ষেত্রটি হৃদয় রেখার ওপরে সেটিকেই আমরা কিন্তু শনি পর্বত বলে থাকি। এখানে ওই কালো কালি দিয়ে যে রেখাটি চিহ্নিত করেছি ওটি শনি পর্বত পর্যন্ত এসেছে। এখানে এই বিবাহ রেখা কিন্তু অশুভ বিবাহ রেখা। এখানে দেখুন, বিবাহ রেখাটি রবি পর্বত পর্যন্ত এসেছে। এই রবি পর্বতে পর্যন্ত যদি বিবাহ রেখা আসে, রবি পর্বত যেটি অনামিকা আঙুলের নিচে হৃদয় রেখার ওপরে অংশটুকু, তাহলে ধনী ও আভিজাত্য পরিবারে বিবাহ হবার যোগ থাকে। এই ধনী ও আভিজাত্য পরিবারে বিয়ে হলে কিন্তু সমস্যাও থাকে, মতান্তর হতে পারে, দুজনেই স্বামী স্ত্রী চাকরি করছে, এমনকি অশান্তি এবং বিবাহ বিচ্ছেদও কখনো কখনো দেখা যায়। এখানে দেখুন, বিবাহ রেখার শেষ প্রান্ত দ্বিবিভক্ত হয়ে গেছে। এইরূপ বিবাহ রেখা কিন্তু অশুভ বিবাহ রেখা। অল্প বয়সে স্বামী বা স্ত্রীর মৃত্যুযোগ দেখা যায়। স্বামীর হাতে থাকলে স্ত্রীর মৃত্যু, স্ত্রীর হাতে থাকলে স্বামীর মৃত্যু, এরা বৈধব্য যোগের লক্ষণ। এইরূপ বিবাহ রেখা কিন্তু অশুভই বলা যায়। এইরূপ বিবাহ রেখা হাতে থাকলে বিবাহিত জীবনে কিন্তু শান্তি আসে না, অশুভ বিবাহ যোগ।
এক্ষেত্রে বলা যায়। দেখুন, বিবাহ রেখাটি এখানে উদ্যোগামী হয়েছে, কালো কালি দিয়ে চিহ্নিত করেছি, উদ্যোগামী হয়েছে, কনিষ্ঠ আঙুলের শেষ পর্বকে স্পর্শ করেছে। এইরূপ বিবাহ রেখা থাকলে জাতক বা জাতিকা চিরকুমার চিরকুমারী হয়ে যেতে পারেন। এইরূপ বিবাহ রেখা থাকলে বিবাহিত জীবনে সুখ আসে না, মানে বিবাহই তাদের হয় না। রাহুর ক্ষেত্র থেকে এখানে একটা রেখা গিয়ে কেতুর ক্ষেত্র হয়ে বেঁকে গিয়ে কেতুর ক্ষেত্র হয়ে বিবাহ রেখাকে স্পর্শ করেছে। এইরূপ বিবাহ রেখাও কিন্তু অনেক চিরকুমারের বা চিরকুমারীর হাতে দেখা যায়, যারা মঠ মন্দিরে বিবাহ না করে জীবনযাপন করে তাদের হাতে এইরূপ রেখা দেখা যায়। তারা তাদেরও জীবনে কিন্তু বিবাহিত জীবনে সুখ থাকে না, কারণ তাদের বিবাহই হয় না। দেখুন, এখানে বিবাহ রেখাটি হৃদয় রেখাকে স্পর্শ করেছে, হৃদয় রেখাকে কেটে যায়নি, জাস্ট স্পর্শ করেছে। এইরূপ বিবাহ রেখা থাকলে কিন্তু মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয় বা স্বামী বা স্ত্রী মানসিকভাবে নির্যাতিত হয়। স্বামীর হাতে থাকলে স্ত্রীর দ্বারা মেন্টাল টর্চার, আর স্ত্রীর হাতে থাকলে স্বামীর দ্বারা মেন্টাল টর্চার। এই রকম বিবাহ কিন্তু বিবাহে কিন্তু শান্তি আসে না, এইরূপ বিবাহ রেখা অশুভ মানা যায়, কারণ এতে বিবাহিত জীবনে অশান্তির একটা ছাপ কিন্তু লক্ষ্য করা যায়। এইরূপ বিবাহ রেখা যেটা কালো কালি দিয়ে চিহ্নিত করেছি, হৃদয় রেখাকে স্পর্শ করে যদি কেটে যায় তাহলে কিন্তু বৈধব্যযোগ দেখা যায়। স্বামীর হাতে থাকলে স্ত্রীর অকালে মৃত্যু, স্ত্রীর হাতে থাকলে স্বামীর অকালে মৃত্যু এবং ট্র্যাজেডিপূর্ণ মৃত্যু কিন্তু এই রকম বিবাহ রেখাতে দেখা যায়। এইরূপ বিবাহ রেখা অশুভ মানা হয়। আমার এই আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে পাশে আছেন, তার জন্যে মেনি মেনি থ্যাঙ্কস। এইভাবেই পাশে থাকুন, আমি হস্তরেখা নিয়ে আলোচনা করছি, বিভিন্ন টোটকা টিপস দিচ্ছি, আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো সহজে অন্য চ্যানেলে পাবেন না বা থাকলেও খুব কম চ্যানেলে পাবেন। যাই হোক, আপনাদের সেবা করাই আমার কাজ, এই ভিডিওগুলো দেখে যাতে আপনাদের উন্নতি হয়, আপনারা যাতে একটু হলেও নিজের ভাগ্যকে এনহ্যান্স করতে পারেন, সেটাই আমার লক্ষ্য। যাই হোক, ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। নতুন বছর মহামারীর মধ্যে দিয়ে চলছে, তবুও এই নতুন বছর সকল বাধা কাটিয়ে আপনাদের সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আমি এই রূপ আরও নতুন নতুন আলোচনা করব, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন।